আরেকটা দেখা দেন কি আছে এটা জড়ি হ্যাঁ জড়ি 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 থেকে একটা লাঠি জড়ি থেকে লাঠি হবে রুমাল থেকে লাঠি হবে ফিতা থেকে লাঠি হবে ওই জায়গা থেকে ঠিক আছে থ্যাংক ইউ এটা আমি বক্সে ফেলবো আর এটা নিয়ে আমি রেখে দেবো নিজের কাছে আজকে রাত 10টায় ড্র হবে দেখা যাক কি হয় এগুলো কি রকম দাম 20 টাকা ওগুলা সব 20 টাকা কইরা ও মানে শুধু সিঙ্গেল হ্যাঁ স্টিকার এটা না সিঙ্গেল 20 টাকা হোয়াটস আপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভালো আছি সো গাইস আজকে আমি চলে এসেছি ভালো আছি ভাই নিজের এলাকা বুঝেনি তো করতে দিবে না আমারে সো গাইস বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই একটু দুষ্টামি করলো সো যেখানে ছিলাম আর কি আজকে আমি এসেছি পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার আটঘড়িয়া মহাবিদ্যালয়ে সো আজকে আমি এসেছি আপনাদেরকে এই সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে দেখতে সো গাইস ততক্ষণে আমার সঙ্গে থাকুন আর এই মেলা সম্পর্কে জানুন এবং ভেতরে কী আছে সেগুলো কি আমরা দেখব শুরু হয়ে গেল আটঘড়িয়া পৌর কুটির শিল্প মেলা ও সার্কাস যার শুভ উদ্বোধন হয় আটঘড়িয়া সরকারি মহাবিদ্যালয়ে 5 জুন 2022 খ্রিস্টাব্দ রবিবার সময় বিকাল 4 ঘটিকায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস মাননীয় সংসদ সদস্য পাবনা চার বিশেষ অতিথি ছিলেন জনাব মাকসুদা আক্তার মাসু উপজেলা নির্বাহী অফিসার আটঘড়িয়া পাবনা জনাব মোহাম্মদ আরিফুজ্জামান সহকারী কমিশনার ভূমি আটঘড়িয়া পাবনা জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ভারপ্রাপ্ত কর্মকর্তা আটঘড়িয়া থানা পাবনা সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম রতন মেয়র আটঘড়িয়া পৌরসভা পাবনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ আটঘড়িয়া উপজেলা শাখা 5 জুন শুভ উদ্বোধনে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় সঙ্গীত পরিবেশনা করেন কোলোজপ 1 তারকা সালমা আক্তার মেলার আয়োজন করেন আটঘড়িয়া পৌরসভা পাবনা গাইস দেখতে পাচ্ছেন আমি এখন মূল ফটকের ঠিক বাম পাশে পৌর কুটির শিল্প মেলা 2022 এই ব্যানারে এখানে আছে সো এর বাইরেই কিছু টিকিট কাউন্টার আছে আপনি এখানে টিকিট না কেটেও ঢুকতে পারবেন কিন্তু যদি আপনি টিকিট কাটেন 20 টাকা টিকিটের মূল্য নেবে এই 20 টাকার বিনিময়ে একটা র্যাফেল ড্র হবে যেটা প্রতিদিন রাত 10টার সময় অনুষ্ঠিত হয় সো এই র্যাফেল ড্রতে প্রতিদিন অনেক আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার থাকে সো আপনারা আসলে অবশ্যই টিকিট কাটবেন দেখা গেল যে আপনারও ভাগ্যে লেগে যেতে পারে ঠিক আছে সো আমি এখন একটা টিকিট কাটবো আপনারা অবশ্যই দোয়া রাখবেন এই টিকিটটা যেন আমার বাঁধে কারণ আমি আজ পর্যন্ত আমার কোনো টিকিট বাঁধে নাই কিন্তু ঠিক আছে আজকে একটা কাটবো আশরাফুল ভাইয়ের উদ্দেশ্যে দেখা যাক যে টিকিটটা বাঁধে কি না সো এখানে র্যাফেল ড্রর টিকিট বিক্রি করা হচ্ছে মূলত বললাম যে গেটে ঢুকতে কোনো টিকিট নাই আপনি যদি চান র্যাফেল ড্রতে অংশ নিতে তাহলে এখান থেকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে পারেন সো ভাইয়া টিকিটের মূল্যটা কত 20 টাকা 20 টাকা এটা প্রতিদিন কয়টায় ড্র হবে রাত 10টা 1 মিনিটে আজকে কি কি পুরস্কার আজকে প্রথমে অ্যাপাচি RTR অ্যাপাচি RTR আর মাঝপথে 80 লাস্টে 80 সর্বমোট 47টা পুরস্কার আজকে 47টি এভাবে আস্তে আস্তে লাস্টে একদম শেষের দিনে কি হবে এখানে দেখতে পাচ্ছি যে ভাইয়া অনেক রকমের পিঠা বানাচ্ছে সো ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া কি কি ধরনের পিঠা বানান লক্ষ্মি পিঠা পাকন পিঠা কুল পিঠা বিস্কিট সন্দেশ এরকম পিঠা আচ্ছা এগুলোর মধ্যে দিলেই হয়ে যায় একটা দেখেন তো হয়ে যায় আমি দেখাচ্ছি এটা ফুল পিঠা বলে না হ্যাঁ এটা ফুল পিঠা বলে লাস্টে প্রাইভেট কার মাইক্রো
প্রাইভেট কার, মাঝপথে হয়তো 20টা মোটরসাইকেল থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমি আমাদের দর্শকের উদ্দেশ্যে আমি একটা টিকিট কাটবো, আপনি আমাকে একটা টিকিট দেন। আপনি সাদা মানুষ, সাদা মনের মানুষ, এই সাদা টিকিট দিলাম ভাই। আমি নাকি সাদা মনের মানুষ, তাই সাদা নাম্বার বলেন। আচ্ছা, নাম্বার 01726। টিকিট কাটবে, ঠিক আছে। নাম কি ভাই? নীল। নীল মোস্তাফা, এই অর্ধেকটা বক্সে ফেলাই দেন, এটা কাছে রাখেন। অবশ্যই দোয়া করবেন, এটা আমি বক্সে ফেলবো আর এটা নিয়ে আমি রেখে দেব নিজের কাছে। আজকে রাত 10টায় ড্র হবে, দেখা যাক কি হয়। আটা ময়দা চালের গুঁড়ি আপনারা যে কিছু দিয়ে বানাতে পারবেন, শুধু আঁকা বাঁকা রুটির মধ্যে ডিজাইন করতে পারবেন। সো গাইস, গেট থেকে ঢোকার পরেই ঠিক আমার বাম পাশে এবং ডান পাশে দুই পাশে, মোটামুটি বাম পাশে সব থেকে বেশি দোকান, আর ডান পাশে আমি যদি দেখাই তাহলে ও পাশে একটি সাংস্কৃতিক মঞ্চ আছে, কতগুলো দোকান আছে, অনেক ফুডের দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান আছে। শুধু রুটিটা এভাবে, গুড়িটা এভাবে দিতে হবে, ইয়া ডাকনাটা সরায়া বডিটার সাথে ম্যাচ করে বসায় দিতে হবে। ব্যানারটা মার্ক করে নিছি আমরা, জমি করার সামনে এভাবে বসায় দিতে হবে, ছেড়ে ছেড়ে চাপ দিব আর বাড়তি রুটিটা অবশ্যই। মানে পাঁচ রকমের পিঠা পাবে, পাঁচটা পাঁচ রকমের। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পৌরকুটির শিল্প মেলাতে আপনি পাবেন হলো সার্কাস, এছাড়া আপনি এক্সট্রা আরেকটা বিনোদন পাবেন, সেটা হলো আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতিদিন। জাদু দেখানো হয়, ম্যাজিক রুম আছে, সো আপনারা সেখানে এসে জাদু দেখতে পারবেন। সো গাইজ, এখনও যারা আসেননি এই মেলায় তারা খুব শীঘ্রই চলে আসবেন, উপভোগ করবেন, আর ততক্ষণে চলুন আরও ঘুরে দেখি। Like Superman, you were the only one to find the strength in all that I was dealing with. This life like kryptonite, and if you keep me close. এখানে অনেক সুন্দর সুন্দর কাগজের ফুল আছে ভাইয়া, এগুলার প্রাইস কত করে? এটা হইলো আমনে 250, রানীর দাম 100 টাকা। মানে আলাদা আলাদা? হ্যাঁ, আর যদি ফুলটা নেন এছাড়া আমার আরো ম্যাজিক আছে যেগুলো আমার টেবিলের নিচে আছে, ওগুলো দেখা যাচ্ছে না, যেগুলো উপরে আছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই ওই পাশে জাদুর প্যান্ডেল আছে, ওখানে যারা ওই জাদু দেখায় ওই সব ম্যাজিকের আইটেমে আমি এগুলো প্রোডাক্টস বিক্রি করি। সর্বনিম্ন আমার 50 টাকার নিচে কোনো ম্যাজিক নাই, আর ওখানে আপনি 50, 60, 100, 200, 500, 2, 4, 5,000, 10,000, 50,000 পর্যন্ত আমার এখানে ম্যাজিক আছে। মানে আপনি শিখায় দেন? হ্যাঁ, শিখায় দেন। এবং ওই জিনিসটা কি ক্রয় করে তারপরে শিখায় দেন নাকি? মানে আমার কাছ থেকে যে প্রোডাক্টসটা কিনবে, ম্যাজিকের প্রোডাক্টসটা কিনবে, ওটাকে আমি ওই কেনার পরে ওটাকে আমি শিখিয়ে দেবো। শিখিয়ে দিলে আমি যে ম্যাজিকটা দেখাচ্ছি, যে কৌতূহলে দেখাচ্ছি, উনি শিখার পরে ওই কৌতূহলে ওই ম্যাজিকটা দেখাতে পারবে। ও আচ্ছা, এটাই আমি ওই প্রোডাক্টসগুলোই, ওইখানে জাদুর প্যান্ডেল আছে, মনে করে যে জাদু মন্ত্র বলতে পৃথিবীতে অনেক কিছুই আছে, আসলে জাদু মন্ত্র বলতে পৃথিবীতে অনেক কিছুই নাই, যা আছে সায়েন্স, বিজ্ঞান ও কৌশল আছে। কৌশল আছে, এই কৌশলগুলোই দেখা যায় যে আমরা কৌতূহলে দেখাই, অনেকে মনে করে যে জাদু মন্ত্র, আসলে জাদু মন্ত্র বলতে পৃথিবীতে কিছুই নাই। ঠিক আছে ভাইয়া, আমি দেখাই এইভাবে। আপনি কি একটা ম্যাজিক দেখাবেন আমাদের? দেখাচ্ছি, ভালো একটা ম্যাজিক দেখান দর্শকদের। ভালো, এত জিনিস উঠছে এই মেলায়, মানে আপনি কি কিনতে চান?
এখানে বিশেষ করে মেয়েদের গ্যালারি বলা চলে এটা, আর মেয়েদের সকল প্রকার জিনিস এখানে আপনি পেয়ে যাবেন। সো যাদের কেনার ইচ্ছা তারা অবশ্যই আসবেন, এসে কিনে নিয়ে যাবেন। ঈদের মার্কেটটাও এখান থেকে করতে পারেন ইচ্ছা করলে। সো গাইজ, আমি ভাইয়ের থেকে একটা ম্যাজিক দেখার রিকোয়েস্ট করেছি, ভাই আমাকে একটা ম্যাজিক দেখান। সো ভাইয়া দেখান একটা সুন্দর ম্যাজিক দেখান। আমার হাতে এটা কি আছে, একটা তরোয়াল। তরোয়াল, এই তরোয়ালটাকে যদি আমি এইভাবে ঢুকা দিই তাহলে আমার এই বন্দুক চলে আসবে, তাই তো? আচ্ছা, দর্শককে দেখাবেন কীভাবে একটা তরোয়াল দেখানোর পরে সুন্দর হাতে এইভাবে ঢুকবে। আরেকটা দেখাবেন কি আছে, একটা জড়ি। হ্যাঁ, জড়ি আটঘরিয়া পৌর কুঠির শিল্প মেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।